আমাদের একটা মাল্টা বাগান আছে 8.5 একর করে। আমার এই বাগানে 1500 থেকে 1600 মাল্টা গাছ আছে। আমি এই বাগান শুরু করি 2017 সালে। আমরা এই ইউটিউব চ্যানেল দেখে দেখে আমরা এই বাগান শুরু করি। আলহামদুলিল্লাহ আমরা এখন সাকসেস। আমি এই জায়গায় একটা সমস্যা আছে আমার, আমার সমস্যা হলো সেচের একটা সমস্যা। আমার এই সেচের সমস্যা নিয়ে আমি প্রধানমন্ত্রীর কাছে একটি যে আবেদন এবং কৃষি কর্মকর্তা যারা আছে এদের কাছে একটি আবেদন যে আমার একটা ডিপ ইরিগেশন হলে আমার এই বাগানের জন্য খুবই ভালো হতো। আমার এখানে 1500-1600 মাল্টা গাছ আছে। এই 3 বছর পর থেকে ফলগুলো দেওয়া শুরু হয়েছে। এখন এই 5 বছরের পরে, 5 বছরের মাথায় এখন আমার গাছ প্রতি এক মনের বেশি আর একটু কম, অ্যাভারেজ প্রায় 1 মনের মতো ফল আছে। আর এবার প্রচুর দেশে প্রচুর মালটা উৎপাদন হয়েছে, এই কারণে মালটার দাম একটু কম। আমাদের দেশে এখন লেবারের দাম বেশি, সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, সব কিছু মিলিয়ে বাজারে এটার ওই রকম ন্যায্য মূল্য পাওয়া যায় না। আর এই জিনিসটা এখন সংরক্ষণ করার জন্য যদি কোনো ব্যবস্থা থাকতো, সংরক্ষণ করতে পারলে এই জিনিসটা অনেকদিন মার্কেটে থাকতো এবং মানুষ দেশি মালটার যে স্বাদ এই জিনিসটা মানুষ দীর্ঘদিন পাইতো। ভাই, আমি অনেকদিন আগে এই বাগানের নাম শুনছি, যে চররীতি ইউনিয়ন। আমি কুমিল্লা থেকে আসছি দেখার জন্য। হ্যাঁ, তো আমি আসলে মনে করছিলাম অন্যরকম, কিন্তু এখানে আসে আমি দেখতেছি বিশাল এরিয়া ভাইয়ের। তো যাক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন দিছে এই আর কি। ভাই, দেখার জন্য অনেক দূর থেকে আসছি, দেখার ইচ্ছা ছিল তাই দেখছি। আমরা এখানে 5 বছর ধরে আসছি, পাইকার আসলে বিক্রি টিক্রি করি। দূর দূরান্ত থেকে, রায়পুর, এরপর ঢাকার থেকে আসে, ফেনীর থেকে আসে, এখানে মালটা বিক্রি করি আমরা। এটা মালটা অনেক সুস্বাদু, এটা দেখার জন্য আমরা আসলে আসলাম। আর এখান থেকে আমাদের যে মালটা, যে চাহিদা আছে, এটা আমরা আসলে ফরমালিন মুক্ত যে মালটাটা চাচ্ছি, এখান থেকে আমরা সেটা পূরণ করতে পারি। তো আমাদের যদি এরকম আরও যদি অনেকগুলো মালটা বাগান হয়, তাহলে আমরা আরও বেশি লাভবান হতে পারি আমাদের আর্থিক এবং দেশের উন্নতির জন্য। আমাদের লক্ষ্মীপুর জেলায় গত কয়েক বছর ধরে আমাদের কৃষক ভাইরা মালটা চাষে বেশ এগিয়ে আসছে। আমাদের যেখানে ছিল 10 হেক্টর জমি, এই বছর আমরা হিসেব করে দেখছি প্রায় 20 হেক্টর জমিতে মালটা চাষ হয়েছে। এর মধ্যে আমাদের হাজিমারা গ্রামের যে মুক্তারের বাগানটি খুবই আকর্ষণীয় এবং চমৎকার। এখানে প্রায় 1500 থেকে 1600 মালটা গাছ আছে, যেটা যেই দেখে তার প্রাণ ভরে যাবে। এবং এখানে প্রায় 2500 থেকে 3000 কেজি মালটা হবে, এবং সে যদি দাম পায় তাহলে সে অনেক টাকা বিক্রি করতে পারবে। এবং এটা আমাদের কৃষক ভাইদের জন্য একটা অনুপ্রেরণার বিষয়, এবং আশেপাশের আমাদের কৃষক ভাই যারা আছেন তারা এটা দেখে অনুপ্রাণিত হবেন। ইতিমধ্যে আরও বেশ কয়েকজন কৃষক ভাই আগ্রহ প্রকাশ করছেন মালটা বাগান করার জন্য, এবং তার সাথে যোগাযোগ হচ্ছে, এবং আমরাও তাকে আমাদের পক্ষ থেকে যত কারিগরি সহায়তা দেওয়া দরকার আমরা সেটা দিব। এবং তার এখানে আমরা একটা ড্রিপ ইরিগেশন যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা আমরা চালু করার ব্যবস্থা নেব। এতে করে তার যে শুষ্ক মৌসুমে পানির যে সমস্যাটা, সেই সমস্যাটা থাকবে না। আর